ফিরে আসলেন বিরতির পূজোর আগেই পূর্বাশার চেয়ারম্যান বলাই গোস্বামী দিলেন সুখবর, বিশেষ করে তাঁতি ভাই বোনেদের জন্য এবার সুখবর নিয়ে হাজির হয়েছে পূর্বাশা। তবে পূর্বাশার পক্ষ থেকে জানানো হচ্ছে যে এবছর পূর্বাশার পক্ষ থেকে সমস্ত রকমের তাঁত শিল্পের যে সমস্ত জিনিস, হাতির তৈরি জিনিসপত্র কেনা হয় অন্যান্য বছর, এবার পূর্বাশা নিজেরা নিজেদের উদ্যোগে করবে সমগ্র প্রক্রিয়াটা, এমনই ঘোষণা দেওয়া হয়েছে। এবং পুজোর আগে তাঁতি ভাই বোনেদের কাছে এই ঘোষণা অত্যন্ত কার্যকরী হবে বলেই আশঙ্কা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। তবে বিশেষ করে আজকে যে ঘোষণা পূর্বাশা চেয়ারম্যান বলাই গোস্বামী দিয়েছেন, নোয়াবাদী, রানীর বাজার, সহজ, জিরানিয়া বিভিন্ন জায়গায় যে হ্যান্ডলুম ক্লাস্টারগুলি রয়েছে এবং সেখানে যে সমস্ত তাঁতি ভাই বোনেরা তাদের ট্রেডিশনাল গামছা হোক, ট্রেডিশনাল রিসা, পাত্রা তৈরি করেন, সেই সমস্ত পাত্রাগুলো তারা বিক্রি করার জন্য পূর্বাশাতে আসতেন এবং সেখানে এসে বিক্রি করে আবারও ফিরে যেতেন। তবে এবার কিন্তু সেটা আর করতে হবে না, পূর্বাশার পক্ষ থেকে নির্দিষ্ট লোক রয়েছে, তারা নিজেরা যাবেন বিভিন্ন জায়গায়, জায়গায় তারা প্রবেশ করবেন, জায়গায় জায়গায় তারা যাবেন এবং সেই জায়গা থেকে ঘুরে ঘুরে তাঁতিদের তৈরি, হাতের তৈরি সামগ্রী কিনবেন, ন্যায্য মূল্যের দাম দিয়ে এই সমস্ত সামগ্রী কিনে পূর্বাশাতে নিয়ে আসা হবে। অর্থাৎ তাঁতিদেরকে এক্ষেত্রে কোন রকম কষ্ট করতে হবে না, তারা শুধুমাত্র নিজেরা নিজেদের হাতের তৈরি, নিপুণ হস্তে তৈরি সরঞ্জাম, সাজ সরঞ্জামগুলো তৈরি শুধু করবেন, এমনটাই ইতিমধ্যে জানানো হয়েছে পূর্বাশা চেয়ারম্যান বলাই গোস্বামীর পক্ষ থেকে। এবং এই ঘোষণা আসার পর থেকে কার্যত তাঁতি ভাই বোনেদের মধ্যে যথেষ্ট খুশি পরিলক্ষিত হয়েছে, কারণ তাদেরকে এক্সট্রা কোনো পরিশ্রম এক্ষেত্রে করতে হবে না। কি বক্তব্য রয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির, কি ঘোষণা দেওয়া হয়েছে পূর্বাশার পক্ষ থেকে শুনুন। আজকে নোয়াবাদী হ্যান্ডলুম ক্লাস্টারে এসেছি, এখানে ডিসি পাড়া হ্যান্ডলুম ক্লাস্টারের আমাদের উইভার্সরাও আছেন, মান্দাই হ্যান্ডলুম ক্লাস্টারেরও উইভার্সরা এখানে এসেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে এই যে আমাদের উইভার্সরা তাদের ট্র্যাডিশনাল যে সমস্ত জিনিস প্রোডাক্ট তারা তৈরি করেন সেইগুলি নিয়ে আমাদের পূর্বাশায় বিক্রি করা, এটা তাদের পক্ষে দূরত্ব হয়ে যায় এবং সময় মতো তারা এগুলি নিয়ে যেতে পারেন না এবং এদের প্রোডাক্টগুলি বিক্রি করার কোনো সুযোগ ছিল না। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমরা আমাদের উইভার্সদের বাড়িতে আমরা যাব, সেখানে গিয়ে তাদের এই জিনিসগুলি আমরা দেখব এবং প্রোডাক্টগুলি আমরা কেনার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি, যাতে করে তারা আরো বেশি করে উৎসাহিত হয় এবং আরো বেশি করে এই সমস্ত প্রোডাক্ট তারা তৈরি করতে পারেন এবং তাদের এই প্রোডাক্টগুলি ন্যায্য মূল্যে, সঠিক মূল্যে তারা সরকারি দপ্তরে বিক্রি করতে পারেন। আমি যতটুকু খবর নিয়েছি ওনাদের যে সমস্ত প্রোডাক্ট ওনারা তৈরি করেন সেইগুলির উচিত মূল্য আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য। এবং সেক্ষেত্রে তাঁতিরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, তাদের যাতে আগামী দিনে কাজ করার জন্য উৎসাহটা আরো বৃদ্ধি পায়, তারই জন্য এমন একটি ঘোষণা নেওয়া হয়েছে, একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্বাশার পক্ষ থেকে, যে সিদ্ধান্ত জানিয়েছেন পূর্বাশার চেয়ারম্যান। নিজে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।